এখন আমি দাঁড়িয়ে আছি জংশনের পাশে। আসলে আজ অফিস থেকে বেরিয়ে আমি এসেছি জংশনে মৌমিতাদির সাথে দেখা করতে। তো বাড়ি থেকে আসলে মাকে বলেছিলাম আমার কয়েকটা জামা কাপড় পাঠাতে, তো দাদার হাত দিয়ে পাঠিয়েছে আর দাদা সেগুলো আমাকে না দিয়ে আবার বাড়ি চলে গেছে। তো এখন মৌমিতাদির কাছ থেকে আমি সেটা রিসিভ করব। আর মৌমিতাদি পাঁচ মিনিটের মধ্যে হয়তো ঢুকে যাবে, তো তার জন্য আমি এখানে ওয়েট করছি যে কখন মৌমিতাদি আসবে আর আমি ওই জিনিসগুলো নেব। আর ঠিক আছে, মৌমিতাদি কে? আর মৌমিতাদি আমার দাদার ফ্রেন্ড। তো এবার সেটা কে সেটা আমি ব্লগে দেখাবো, আসুক, আসার পরে আমার ব্লগে ফার্স্ট টাইম আমি ইন্ট্রোডিউসও করাবো। তো ঠিক আছে, চলো দেখা যাক কখন আসে একটু টাইম। হ্যাঁ, মৌমিতাদি ফোন করেছিল, ও চলে এসেছে প্রায়, তো তার জন্যই আমি ব্লগটা আবার একটু কাটতে হয়েছে। তো চলে এসেছে, আমি এখন দেখি আর কত দূরে আছে। সামনে একটা বাস আছে, বাসটার সামনে বলছে যে ও আছে, তো আমিও যাচ্ছি কিছুটা হেঁটে যাতে কাউকে বেশিটা না হাঁটতে হয়। তো চলো দেখি কোথায়। অনেক পরে খুঁজে পেয়েছি ওই যে দূরে আসছে মৌমিতাদি, আর পুচকি পুচকিকে নিয়ে এসেছে। তো এই যে হাই বলো, হাই, এটা তোমার জন্য। এই আমার ব্লগে যে ফার্স্ট টাইম পরিচয় করাচ্ছি, এটা হচ্ছে মৌমিতাদি ও দাদার ফ্রেন্ড। আর এটা আমাদের পুচকি, তোমার নাম কি? বাবলি পাল। ও মা, কি মিষ্টি নাম। এই যে দেখো মৌমিতাদি, আমি এই ফার্স্ট আমার ব্লগে আমি পরিচয় করাচ্ছি। আর এই হচ্ছে আমার কি হবে ভাস্তি, তোমার হ্যাঁ আমার ভিডিও দেখে আমার ছোট্ট ইউটিউবের ভিউয়ার। তো চলো ঠিক আছে, চলো এখন আমরা একটু কথাবার্তা বলি, তারপরে আমিও চলে যাব বাড়ি। তো 2000 years later তো আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম, এখন ওরা যাবে সিটি সেন্টার, আমিও যাব বাড়ি। তো হ্যাঁ হ্যাঁ, তো বাই বলে দাও, বাই বাই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করি, ছোট্ট একটা ব্লগ হয়েছে, এরপরে একটা বড় ব্লগ করবো, সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। তো চলো টাটা, হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে।